আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় ওয়ার্ল্ড করোনা ও এর উপসর্গ নিয়ে সারা দেশে চব্বিশ ঘন্টায় আরো অন্তত আটাইশ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও জন এদিকে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো একশো জনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে একশো জন এর মধ্যে নগরের বিরাশি জন এবং বাকি সাতাত্তর জন বিভিন্ন উপজেলার বাসিন্দা এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো সাত হাজার ছশো জনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজন মহিলা সহ নতুন করে চারজনের মৃত্যু হয়েছে এ বিভাগে চিকিৎসক নার্স পুরুষ গত চব্বিশ ঘন্টায় একশো জন করোনায় আক্রান্ত হয়েছে বরিশালে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে বিশ জন এদিকে কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এছাড়া যশোরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিনজন এ নিয়ে জেলায় মোট মারা গেলেন আটজন ব্রাহ্মণবাড়িয়ায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে গত চব্বিশ ঘন্টায় আরও চল্লিশ জন ও রংপুর মেডিকেল কলেজের ল্যাবে সাতাশ জন করোনা শনাক্ত হয়েছে যশোরে করোনা উপসর্গে মারা গেছেন তিনজন এছাড়া নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় করোনা ও উপসর্গে মারা গেছে একজন করে উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমায় সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইসলামপুর উপজেলার কুলকান্দি নোয়ারপাড়া বেলগাছা চিনাডুলি ও সাবধর ইউনিয়নে নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি তলে যাচ্ছে পাট ও সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা তেত্রিশ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে একই সাথে ধল্না নদীর পানি সাঁত্রিশ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ও যমুনা নদীর পানি ষোলো সেন্টিমিটার বৃদ্ধি পায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ বিভিন্ন গ্রাম তুলে যাচ্ছে চাষ করা ভুট্টা বাদাম তিল সহ আবাদি ফসল আক্রান্ত প্রায় লাখ হাজার মানুষ আর মারা জন এদিকে গত চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরো সাতচল্লিশ হাজার তিরানব্বই জন করোনা আক্রান্ত হয়েছেন এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়ালো চব্বিশ লাখ সাতষট্টি হাজার চারশো চার জন আর গত চব্বিশ ঘন্টায় মারা গেছে ছশো আটান্ন জন সহ মোট করোনায় মারা গেলেন এক লাখ পঁচিশ হাজার উনচল্লিশ জন দেশটিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যা চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি বলে আশঙ্কা করছে দেশটির সেন্টার ফর ডিজিট কন্ট্রোল সিডিসি এদিকে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই চল্লিশ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে ব্রাজিলে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আরও প্রায় সাতচল্লিশ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন জন। লাদ্দাখের যে অংশে চীনের সৈন্যদের সাথে সংঘর্ষে বিশ ভারতীয় সেনা নিহত হয়েছে সেখানে আবারও দেখা যাচ্ছে চীনা সেনাবাহিনীর তৎপরতা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় দেশটির পেট্রোলিং পয়েন্ট পিপি ফরটিন এলাকা দখল করেছে চীন এর মধ্যে বেজিংকে করা হুঁশিয়ারি জানিয়েছে নয়াদিল্লি ভারতীয় সেনা দফতর জানায় চেনা সেনাবাহিনীর কারণে চারটি পেট্রোলিং পয়েন্টে যেতে পারছে না ভারতীয় সেনারা এদিকে দুদিনের সফর শেষে দিল্লি ফিরে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কাছে সীমান্তের পরিস্থিতির কথা জানাবেন সেনাবাহিনীর প্রধান এম এম নরবরে পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তার গত পনেরো জুন গালওয়ান উপত্যকায় পিপি ফরটিন এলাকায় চীনা সেনাদের অবকাঠামো তৌরির চেষ্টা করায় দুপক্ষের রক্তক্ষী সংঘর্ষের পর লাদাখে চীন ভারত সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে রোনালদো ও কারণ কুল্যানে ইতালিয়ান সিরিয়াতে লেসকে চার শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস অন্য গোল দুটি করেন হিগুইন এবং দি লিট নিজেদের মাঠ অ্যালিয়াঞ্চো স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি তবে একত্রিশ মিনিটে লেস দশ জনের দলে পরিণত হলে আক্রমণের ধার বাড়ে জুভেন্টাসের বিরতি থেকে ফিরে খেলাতে পানো মিনিটে পাওলো দিবালা এগিয়ে দেন জুভেন্টাসকে একষট্টি মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো পরে হেগুইন ও দি লাইট আরো দু গোল করলে বড় জয় পায় মিউরেজিও সারির দল এতে আট ম্যাচে উনসত্তর পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে লার্সির চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল জুভেন্টাস দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ